জেনে নিন যে জিনিসগুলি খাটের নিচে রাখা যাবে না, তাহলে পড়তে পারে খারাপ প্রভাব। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের প্রত্যেকেরই জীবন নানা সমস্যায় পরিপূর্ণ। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারণে ঘটে এইসব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারণ করলে অনেক সময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু অর্থনৈতিক কারণে অনেক সময় এই বহুমূল্য রত্ন আমাদের পক্ষে ধারণ করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারণ না করতে পারলেও কিছু সাধারণ নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব। প্রত্যেক মানুষই প্রতিদিন একটা বিশাল সময় বিছানায় কাটায়। প্রতিদিনের কাজের শেষে ক্লান্ত হয়ে বিছানায় নিজেকে এলিয়ে দেয়, কিন্তু জ্যোতিষ বলে বিছানার নিচে এই কয়েকটি জিনিস রাখলে আপনার ঘুম সম্পূর্ণ হয় না। জেনে নিন সেই জিনিসগুলি কি কি। জ্যোতিষ মতে খাটের নিচে জুতো রাখা একেবারেই অনুচিত। খাটের নিচে জুতো রাখলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, শারীরিক ক্লান্তি থাকলেও আপনার ভালো ঘুম নাও হতে পারে। জুতোর মতো খাটের নিচে রাখবেন না ঝাড়ুও, এর ফলে আপনার অর্থনৈতিক স্থিতাবস্থা ভেঙে যেতে পারে, অভাব বাড়তে পারে, সাথে দারিদ্রতাও। খাটের নিচে যন্ত্রপাতি, খেলার পোশাক, ব্যায়ামের জিনিস ইত্যাদি থাকলে দাম্পত্য জীবন বিঘ্নিত হয়, পাশাপাশি সঙ্গীর সাথে তৈরি হয় মানসিক দূরত্ব। বই পড়তে আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু কোনোভাবেই খাটের নিচে বই রাখা যাবে না, কারণ বই মানুষকে মানসিকভাবে উত্তেজিত করে এবং ঘুমের সময় প্রয়োজনীয় মানসিক শান্তি পাওয়া যায় না। বাস্তু মতে ছুরি, কাঁচি ইত্যাদি জিনিস খাটের নিচে রাখবেন না, এই জিনিসগুলি হিংসার প্রতীক। খাটের নিচে জিনিসগুলি থাকলে সংসারে অশান্তি বাড়তে পারে। পাশাপাশি জীবনের সৌভাগ্যের জন্য আপনি খাটের নিচে রাখতে পারেন আয়না, সুগন্ধি, টাকা জমানোর ভার এর মতো জিনিসপত্র। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।